নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটা নতুন ব্লগে। আজকের আমরা মিঠির কান ফুটো করতে যাচ্ছি, মানে ইয়ার পিয়ার্সিং। আমি জানি না ওর রিয়াকশনটা কিরকম হবে, ও তো খুব এক্সাইটেড কারণ ও ভাবছে যে মামির মতো ইয়াররিং পরবে, তাই জন্য খুব মানে এক্সাইটেড, গাড়িতে বসে গেছে অলরেডি। বাট ব্যাপারটা জানে না যে কিরকম লাগবে। আমারও মানে কি বলবো, ভীষণ আমিও নিজের ডিলেম্মায় রয়েছি যে ওর রিয়াকশনটা কী হবে। যতই হোক কাঁদলে খারাপ লাগে। তো এনিওয়ে অনেক দেরি হয়ে গেছে, সবাই বলে যে 6 মান্থ বা 1 ইয়ারের মধ্যে কান ফুটো করে নিলে ভালো, না তাতে কী হয় ওরা ওদের কষ্ট হয় না, কারণ কানের পাতাগুলো মোটা হয়ে গেলে না আরও বেশি কষ্ট হবে। এনিওয়ে চলে যাই, অলরেডি 7:30 বেজে গেছে, আমি ব্লগ এডিট করছিলাম ওই জন্য আমারই লেট হয়ে গেছে। চলো, ওটা একটা মলের ভেতরে, আমাদের ঘরের পাশেই মলটা আছে, তো ওটাই মানে ইজি, দেখা যাক কীরকম হয়। চলো, মিঠি রেডি? আর ইউ এক্সাইটেড? ইয়ার পিয়ার্সিং করবে তুমি? কিচ্ছু বুঝতে পারছি না, খুব এক্সাইটেড। আমার দেখে শুনেই ভয় লাগছে, আমি সব ইয়ার পিয়ার্সিং মামা শুনুন নিজের কানটা ফিল করছি না। অ্যাকচুয়ালি কথা হচ্ছে, আমরা যখন ছোটবেলায় করেছিলাম তখন সুচ দিয়ে রীতিমতো করেছিল জেঠিমা, আমার জেঠিমা করেছিল, তো আমার এখনো মনে আছে, ভীষণ লাগে। তো এটা তো যে স্টান গান দিয়ে নাকি ছট করে ঢুকিয়ে দেয় এটা আমি জানি, আমি তাই আমার নেবারদের কাছ থেকে শুনতে পেয়েছি, জেনেছি। দেখা যাক ওখানে গেলে বুঝতে পারবো কি হবে। চলে এসেছি, চলো। ওপেন ইট। তো এইটা আমাদের একটা মল, এই মলে কতগুলো, প্রায় 100টার মতো, আমি পরে একদিন বলবো ইনফরমেশনটা, অনেক অনেক দোকান আছে। তো এই মলের ভেতরে অ্যাকচুয়ালি ঢুকে গেলেই এখন এমন কিছু নেই যে পাওয়া যায় না, ব্র্যান্ড থেকে ব্র্যান্ডেড সব জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। সো এটা আমাদের খুব ইজি হয়, যখন টাইম পাস করার থাকে তখন এখানেই চলে আসি। আমার শুধু এখন ভয় লাগছে মিঠির রিয়াকশনটা দেখে, অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারছি না। যতই হোক কানটা তো একটা পিয়ার্সিং করা মানে ওর ব্যথাটা থাকবেই, তো রাতে ঘুমটা তো হবে কি না আমার সেটাই এখন শুধু ভাবছি। এনিওয়ে করতেই হতো আজ বা কাল, লেটস সি। এই পাশেটা বন্ধ নাকি? স্টোর উইল বি ক্লোজিং। ও এটা বন্ধ হয়ে গেছে 7টার দিকে, ওই পাশ থেকে যাবে। চলো তাহলে, হাঁটার রাস্তা না অনেকটা পাশটা। ওই পাশে এন্ট্রান্সটা বন্ধ ছিল, অন্যদিকে গাড়ি ঘুরিয়ে আবার আসতে হলো। এই যে এই মলটা এখন আপাতত যাব, অনিন্দ খুব টেনশনে আছে। কোন দিকে যাব মনে হয় অনিন্দ পেয়েছে, এইটা। আচ্ছা এখান থেকেও কিছু পাওয়া যায়, আমি যতটুকু জানি এটা স্টার্ট দেয়, ওই স্টার্ট দিয়ে ওরা করে দেয়। এইখানে প্রাইস গুলো লেখা আছে, যেটা পছন্দ হবে সেটা নিতে হবে, আর পিয়ার্সিং এর প্রাইসটা আছে ইনক্লুডেড, তো স্টার্টটা আমাদেরকেই চয়েস করতে হবে। মিঠির জন্য এই 144 যে নাম্বারটা ওটাই আমরা চয়েস করলাম। ও বলছে যে কোনো সিলভার প্লেটে যে কোনো কিছু লাগাতে না বলছে, বিকজ ইনফেকশন হতে পারে ফার্স্ট টাইম, তাই জন্য তো বলছে যে অ্যাটলিস্ট 24K গোল্ড যেগুলো হয় সেইগুলোই ওর চয়েস করতে বললো, তো আমরা সেরকমই চয়েস করলাম। এবার লেট সি কী হবে, বলছে কিছুক্ষণের জন্য ব্যথাটা থাকবে, আফটার দ্যাট ইট উইল বি ফাইন। তো এখানে লাগানো স্টার্ট করছে, মিঠি এখনও বুঝতে পারছে না। আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি সোনার কানে দুল ছিল, মিঠির অন্য প্রশ্নে পেন ছিল, দুলটা ছিল, পুরো নিজের জায়গার কাছে গেছে, কয়েন নিয়ে আসেনি, শুধু গাম্বল গামিজ এইগুলো বাচ্চাদের জিনিস, এইগুলো শুধু নেবে। এনজয় করছো দ্য হুইলস অন দ্য বাস? কি টাইম হয়ে গেছে, মিঠি এবার পিয়ার্সিং করাবে। এতক্ষণে আমরা অ্যাকচুয়ালি ওই
স্টারটা চয়েস করলাম, $70 নিল, প্লাস হচ্ছে ওরা একটা ক্রিম দিল। তো বললাম যে আমাদের বাড়িতেও ক্রিম আছে যেগুলো বাচ্চাদেরকে ইউজ করা, বলছে না ওগুলো হবে না, পিয়ার্সিং এর আলাদা ক্রিম হয়, সেটা নিলাম। তো $30 টোটাল, $94। জানি না কি রিঅ্যাকশন হবে নিতি, ও ভাবছে আমার মতো ওকে ইয়ারিং পরিয়ে দেওয়া হবে। কত স্ট্রং দেখো, একটু কেঁদে আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টা করছে। ওলে বাবলে মিঠি মামা, আইসক্রিম আইসক্রিম লাগবে, আইসক্রিম খাবে, খুব সুন্দর লাগছে বলো, কি সুন্দর, খুব মিষ্টি লাগছে, খুব খারাপ লাগছিল। অ্যাকচুয়ালি আমরা আমাদের যখন এরকম পিয়ার্সিং করা আমরা সত্যি খুব কষ্ট পেয়েছি, এটা খুব ফাস্ট করে দিল, খুব ভালো, একটু লাগবে মনে হয়। ওই যে দিয়েছে একটা ক্রিম, তো এটাই যদি সেরকম মনে হয় তাহলে লাগিয়ে দেবো। আর ইউ ফাইন মিঠি, ইজ এ স্ট্রং গার্ল, বাহ ঠিক আছে, তুমি চড়বে, দাঁড়া আমার কাছে কয়েন আছে নাকি দেখি, দাঁড়া আমি দেখি। ওইখানে নোটটা ঢুকিয়ে কয়েন নিলে না? হ্যাঁ নোটটা ঢুকালাম, $1 চারটে কয়েন, এটা ভালো হয়েছে, 25 সেন্ট কয়েন এখানে এটা ইউজ করতে, আমি তাই ভাবছিলাম কয়েন তো নেই, নোটই ছিল। খুব কেঁদেছে তাই মিঠির জন্য এটা, কয়েনগুলো ইনসার্ট করতে পারছি? আচ্ছা কালকে প্রচুর করেছে। আচ্ছা এখানে তো হোল্ড করো, হ্যাঁ স্টার্ট করো, স্টার্ট আমি জানি এটা কষ্ট হয়, যতই হোক ওকে তো ওই জন্য বলেছিল যে ওকে ধরে থাকো, মানে একটা কান জাস্ট ফেসটাকে ধরে রাখতে বলেছিল, কারণ ছটকে দিলে ঝট করে যদি কিছু হয়ে যায় অ্যাক্সিডেন্ট হতেই পারে, বাচ্চাদেরও পাওয়া যায় এইটা, শুধু বাচ্চাদের জিনিসপত্র, বাচ্চাদের জামা কাপড়। আর এই পাশটা যেটা তোমার পুরো ডাইনিং এরিয়া, মানে খাওয়া দাওয়ার এরিয়া, ভালোই লাগে এখানটায়, অনেক কিছু দেখতে পাচ্ছি, কম্বোটা নিলে সব থেকে মনে হয় বেটার হবে। এখানে অনেক ধরনের কম্বো আছে, ওরা বললো জাস্ট দুটো কম্বো চয়েস করে নিতে। এটা হচ্ছে সুশি ফুজি তেরিয়াকি গ্রিল, এটা একটা জাপানিজ রেস্টুরেন্ট। এইটা এটা জাপানিজ রেস্টুরেন্ট। থ্যাংক ইউ, কোথাও বসা যাক, এই পাশে এসো। মিঠিকে অ্যাকচুয়ালি আমরা মাইন্ডটা ডাইভার্ট করার জন্য খুব চেষ্টা করছি, ও চেষ্টা করছে, ক্লোজ হয়নি, ওপেন আছে, ও টিকিট কেটে নিয়েছো, চল মিঠি, ও মিঠির দিন আজকে, দিস হর্স ইজ ফাইন, ওকে লেটস গো। ই হ্যাপি, হ্যালো, খুব ভালো লাগছে,
মানে মিঠি পিয়ারসিং এর পরে মানে ওর মুখে হাসিটা দেখে সত্যি ভালো লাগছে। মিঠি হ্যাপি টাইম, মিঠি চলো ওয়ান মোর টাইম। আচ্ছা আবার করব, চলো। মিঠি আজকে যা চাইছে তার পাপা সব দিয়ে দিচ্ছে। তার বাবার খুব কষ্ট হয়েছে যে মেয়ে আজকে কেঁদেছে, তাই বলছে ওয়ান মোর টাইম। তার বাবা বলে থাকুক, আর একবার হচ্ছে যে টিকিটটা কেটে দিচ্ছি। মিঠির হর্স আবার চেঞ্জ করা হলো সেকেন্ড টাইমে। মিঠি এই ইয়েলো কালারের হর্সে আবার বসেছে। কত ছোট ছোট বাচ্চারা আসছে দেখো। মিঠির এই বারবান চিকেনটা খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি ওর কানটা না সুরসুর করছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, 9টা বেজে গেছে। 9টার সময় অ্যাকচুয়ালি মল বন্ধ হয়ে যায়, তো এটাই হচ্ছে ব্যাপার। আর এই দেখো এই দোকানটা থেকে আমরা খাবারটা নিলাম, তাই অনিন্দ্য বলে একবার দেখিয়ে দাও মাকি অফ জাপান। অ্যাকচুয়ালি জাপান স্পেশালিস্ট এখানে খাবারগুলো। থাই চিকেনটা আমার খুবই ভালো লেগেছে, বিকজ আগে থাই ছিল না বলো এই দোকানটা। বেশ স্পাইসি, মানে আমাদের মতো বেশ স্পাইসি, ভালো লাগলো। যতটা আমরা টেনশনে ভেবেছিলাম না ব্যাপারটা সেটা হলো না, এটা ভালো লাগছে। মিঠি এতক্ষণের পর একটু হাসছে, ও বলেছিল কিছুক্ষণ ও ফিলটা করবে ব্যথাটা, তারপরে গিয়ে ঠিক হয়ে যাবে। সেটাই ভালো লাগে, কারণ যতই হোক একটা বাচ্চা মজা করে আনন্দ করে, কিছু হয়ে গেলে না সত্যি নিতে খুব খারাপ লাগে। যাই হোক, শি ইজ গুড, শি ইজ হ্যাপি। অলমোস্ট 9টা বাজে, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। ওই দেখো এখান থেকে বাসও যায়। ইয়া ও হ্যাঁ, বাই দা ওয়ে ও বাসে একবার চড়েনি না। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলছি, এখানে বাস কমিউনিকেশন না খুব একটা ভালো নয়, মানে তোমাকে একটা টাইম ধরে দাঁড়াতে হবে, সব জায়গায় যাবে না, সেই রুটের বাস থাকতে হবে, মানে এইরকম। ওই জন্য এখানে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা খুব একটা ভালো নয় বলে সবাই গাড়িটা নেয়, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো মিছি এখনো পর্যন্ত বাসে চলেনি, যেখানে আমরা দেশে বাসে ট্রামে এইসব ইউজ করে মানে চড়ে আমরা বড় হয়েছি, সেখানে তো এই বাস বলে জিনিসটাই অতটা নেই। বাট যখন আমরা প্রথম ইউএসএ এসেছিলাম তখন আমরা বাসেই যেতাম, তখন তো কোনো উপায় ছিল না, তখন বাস ইউজ করতে হতো। চলো মাথার উপরে দেখো ওই কায়াকগুলো, মানে বোট রিং করে যে যায় এনজয় করে, গাড়ি মাথার উপর রেখে দিয়েছে। এখানে একটা স্পিড পার্ক আছে, তো ভাবছি আজকে ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে ব্লগটা দেখার পরে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, আমাদের আরও মোটিভেশন দিও, আমাদের সাপোর্ট করো। তাড়াতাড়ি আসছি আরও একটা ব্লগ নিয়ে। আর আমাদের লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সের পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেটাকে ফলো করে রেখো, আরও আপডেটগুলো পেয়ে যাবে। আর আমাদের ইনস্টাগ্রামের আইডিটাও দেওয়া রয়েছে। ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। একদম বৃষ্টি স্টার্ট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর একটা ওয়েদার হয়ে গেল। ভালো থাকলে ও আনন্দ থাকলে আমাদেরও ভালো লাগে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টাটা।